প্রথমবার ফগার মেশিন দিয়ে জীবাণু মুক্তিকরণ অনন্য উদ্যোগে সাধুবাদ। মারণ ভাইরাস করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি করা হয়েছে দেশজুড়ে। এই ভাইরাসের জীবাণু ছড়িয়ে পড়েছে চারিদিকে, যার জন্য সংক্রমিত হচ্ছেন অনেক মানুষ। মঙ্গলবার বর্ধমান সদর বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন সাবস্টেশনে সংক্রমণ মুক্ত করার কাজ হলো। এদিন বর্ধমান সাউথ ডিভিশনের কাটোয়ারের 33 KVI সাবস্টেশনে সংক্রমণ মুক্ত করা হলো। এদিন বিদ্যুৎ দপ্তর জংশনে মিনি ফকার মেশিন দিয়ে হাইড্রোপারক্সাইড স্প্রে করা হয়। অত্যন্ত নতুন পদ্ধতিতে এই হাইড্রোপারক্সাইড দিয়ে স্প্রে করা হলো। তরল জাতীয় স্যানিটাইজার ব্যবহার না করে বর্ধমানের মধ্যে এই প্রথম এই ধরনের স্যানিটাইজার ব্যবহার করা হলো। এই ধরনের প্রথম অদ্রিকা 24x7 স্প্রে করা হলো। একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে এদিন স্প্রে করা হলো। সংস্থার কর্ণধার কুন্তল ঘোষ বলেন, এই ধরনের স্প্রে বর্ধমানে এই প্রথম ব্যবহার করা হলো। তিনি আরও বলেন, এই অফিসে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম থাকায় এখানে কোনো রকম তরল জলীয় পদার্থ স্প্রে করা যাবে না, সেই কারণে এখানে মিনি ফকার মেশিন দিয়ে হাইড্রোপারক্সাইড গ্যাস স্প্রে করা হয়। তিনি আরও বলেন, এই জাতীয় পদার্থ দিয়ে সংক্রমণ মুক্তির কাজ হয় আমেরিকায় সহ বিভিন্ন দেশে। এরপর বলেন, এই গ্যাস দ্বারা শুধুমাত্র করোনা ভাইরাস নয়, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ও ইস্টের জীবাণু ধ্বংস হবে। এখানে আমাদের WBACDCL এর আন্ডারে স্যানিটাইজেশন প্রোগ্রাম আছে। কিছু জায়গা বাইরের যে জায়গাগুলো সেগুলোকে স্প্রে করা হবে হাইড্রোক্লোরাইডের মাধ্যমে, অ্যাজ পার আমাদের গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী সেই কেমিক্যাল দিয়ে স্প্রে করা হবে। এবং আমাদের আমরা আর যেটা আমাদের সুইচ গিয়ার আছে, যেখানে আমরা কেমিক্যাল বা কোনো জলে জলবস্তু মানে অ্যাপ্লাই করতে পারবো না, সেইখানে আমরা হাইড্রোজেন পেরিঅক্সাইড দিয়ে ফগিং করছি, তাতে আমাদের ওখানে ফগিং করে যাতে সুস্থ পরিবেশ সে সব আমাদের বিদ্যুৎ কর্মীরা কাজ করতে পারে, সেই জন্য আমাদের এই প্রয়াস। আপনার পরিচয়? আমার পরিচয় কুন্তল বোস। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।